আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে গত 14 তারিখ রাতে আথাই বাড়ি পুনরায় দেববর্মার বাড়িতে চুরি হয়। তো ওনার বাড়ি থেকে কিছু গহনা, কিছু ক্যাশ টাকা বা কিছু মোবাইল চুরি হওয়ার কমপ্লেন আসার পর আমরা কেস রেজিস্টার করি এবং আমাদের বাজালবাড়ি ওসি এবং খোয়াই থানার অফিসার মিলে সোর্স এঙ্গেজ করি। সোর্স এঙ্গেজ করার পরে একজনের নাম পাই আমরা, আকাশ দেববর্মা বলে, থানার বাড়ি তুলাশিকর, এবং সেই অনুযায়ী ওনাকে আমরা থানাতে নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিছু জিনিস, চুরি জিনিস আমরা রিকভারি করতে পারি এবং এই জিনিসগুলি এখন আপনাদের সামনে আসে। তো কিছু জিনিস দুইজন লোকের কাছে বিক্রি করছিল, একজন হচ্ছে চেবড়িতে একটা স্বর্ণকারের দোকান, আর একটা হচ্ছে কল্যাণপুরে একটা দোকান। তো সেখান থেকে আমরা তাদেরকে নিয়ে এসেছি এবং চেবড়ির দোকানদারদের কাছ থেকে একটা চেন রিকভারি করেছি যেটা বিক্রি করেছিল। আর ইয়ে কল্যাণপুরের দোকানে নাকি যে কিনেছেন উনি এটারে গলিয়ে নিয়েছে, সেটাও আমরা রিকভারি করব ওনার কথা মনে। স্যার, এই চুরির ঘটনা এখনো পর্যন্ত কতজন অ্যারেস্ট হয়েছে? আমরা এখন অব্দি তিনজনকে অ্যারেস্ট করেছি।